রাজ্যের সামগ্রিক পরিস্থিতিক পুনের এবার মন্তব্য প্রদান করলে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে সংবাদমেল মুখ্যমন্ত্রী কলে রাজ্য তুলনামূলকভাবে হ্রাস পাইছে অপরাধজনিত ঘটনা। অপরাধজনিত ঘটনার তালিকাত 20 সংখ্যক স্থানলে উন্নীত সর্বভারতীয় স্থান। আরক্ষীর অশেষ শ্রম আর দায়বদ্ধতার বাবে এই কৃতিত্ব। তুলনামূলকভাবে উৎসাহজনক এন সি আর বির রিপোর্ট। এন সি আর বির রিপোর্টত বিগত 10 বছরে 9 নম্বর স্থানত থাকা রিপোর্টত স্থান লাভ করেছে এইবার 20 নম্বরত। অর্থাৎ উৎসাহজনক হারত এতিয়া হ্রাস পাইছে অপরাধ আর অপরাধীর সংখ্যা। ওভারঅল ক্রাইমত আমি 20 পজিশনলৈকে নামি আহিলো। ইট ইজ কব গলে ইটস এ ভেরি গুড পজিশনিং। 20 নম্বর পজিশনত ক্রাইমর এগেনস্টত ক্রাইমর ক্ষেত্রত অহাতো ই এটা অভাবনীয় সাফল্য বুলি কব লাগিব। ক্রাইম এগেনস্ট ওমেন আমি প্রথমৰ পৰা সপ্তমলৈ আহিছো, অভাবনীয় সাফল্য নহয়, কিন্তু সাফল্যৰ বাটত আমি খোজ বুলি কব লাগিব। এনচিবিয়ে প্রকাশ করা তথ্য অনুসৰি 2020 চনত ৰাজ্যত সর্বমুঠ পঞ্জীয়ন হোৱা গোচৰ 121,609টা, 2021 চনত 133,139টা, 2022 চনত 68,937টা আর 2023 চনের এতিয়াল 56,202টা গোচর রুজু হয়েছে। আর কেস রেজিস্টার করা নকরার উপর 50,000 কেস কমি না করবার তো ডেভেলপমেন্ট কিনা একটা হব লাগবে। যেটা 50,000 একর পর আপনি 20 নম্বর পাই গে সেটা আপনি সফলতা বুলিয়ে গণ্য করব। তাত আর বেলেগ ডিসপিউট করে কি লাভ আছে? একর পর আপনি 2-3 লেকে নামি অহাতো আপনি এটা কব পারে যে ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল থিং। কিন্তু যেটা 20 হবগৈ তাত আর আপনার উপায় কি আছে? আপনি আরক্ষীক সালাম করবই, তার বাদে তো বিকল্প নাই। কিন্তু উই আর টকিং অ্যাবাউট 56,000 কেস কমি যাওয়া, বহুত ডাঙর সফলতা। এই মানে সরু সুরা সফলতা নহয়। গৃহ মন্ত্রালয়ে এইটার উপর নিজে সারপ্রাইজ হয়ে ডাটাটো একসেপ্ট করার আগতে পুলিশের পর 3-4 বার এক্সপ্লেনেশন খুঁজেছে এই সম্ভব কেনে হব পারে। মানে কইছো যে অসম্ভবক সম্ভব করার কিছু কাম আমি করে আছো। একদরে মহিলা অপরাধজনিত ঘটনার ক্ষেত্র 2020 সনত 26,352টা গোচর, 2021 সনত 29,046টা গোচর, 2022 সনত 14,148টা গোচর আর 2023 সনত 7,453টা গোচর রুজু হয়েছে। আই থিঙ্ক বাই 31st December উইল গো ডাউন বিলো 10। সো দ্যাট ওয়াজ অনলি আই এম টকিং অ্যাবাউট মাই ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট। দিস ডাটা ইজ অনলি অ্যাবাউট 2022 হোয়েন আই কমপ্লিটেড 1 ইয়ার, বাট 2023 ডেফিনেটলি উইল বি বিলো 10। পিছে মাথোন তিনিটা বছরের ভিতরতে কিয় এনেকুৱা ব্যাপক সালসলনি ঘটিছে গোচৰ পঞ্জীয়নৰ সংখ্যা তথা অপরাধজনিত ঘটনাৰ সংখ্যা? এই কথা কিন্তু এন সি আর বিও প্রশ্ন করেছে রাজ্য সরকারক। এতিয়া স্বাভাবিকতে প্রশ্ন হৈছে করবাত নহয় করবাত এতিয়া অসম আরক্ষীয়ে গোচৰৰ সংখ্যা হ্রাস কৰিবলৈ চেষ্টা চলাইছে নেকি? এই সকলোবোৰ হয়তো ভবিষ্যৎ দিনত লক্ষণীয় হৈ ৰব। ইয়াৰ বিপৰীতে শিশুৰ ক্ষেত্ৰত সংঘটিত হোৱা অপৰাধজনিত ঘটনা আৰু চৰকাৰী কাৰ্যালয়ত টকা লোৱা গোচৰৰ সংখ্যাৰ কথা উল্লেখ কৰিলে মুখ্যমন্ত্ৰী। 2020 চনত মহিলা অপৰাধজনিত ঘটনা 4,622টা, 2021 চনত 5,282টা, 2022 চনত 4,084টা গোচৰ আৰু 2023 চনত 6,171টা গোচৰ। লগতে চৰকাৰী কাৰ্যালয়ত ঘোষ লোৱা গোচৰ 2023 চনত 87টা। ইফালে 98গৰাকী চৰকাৰী বিষয় কৰ্মচাৰীক গ্ৰেপ্তাৰ কৰাৰ কথাও ক'লে মুখ্যমন্ত্ৰী। একেদৰে আৰক্ষীয়ে আদালতত দাখিল কৰা চাৰ্জশ্বীট আৰু আদালতত দোষী সাব্যস্তৰ সংখ্যা ক্ৰমাগতভাৱে বৃদ্ধি হোৱা বুলিও দাবী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ।